হ্যালো বন্ধুরা, মিস্ট্রিজ অফ নলেজের এই পর্বটি সাজিয়েছি পৃথিবীর কয়েকটি পাওয়ারফুল দেশ নিয়ে। এই পর্বে জানতে পারবেন পরমাণু শক্তিতে পৃথিবীর কোন দেশটি সবচেয়ে সেরা। তো চলুন শুরু করা যাক। রাশিয়া প্রায় 8,500 পরমাণু অস্ত্র সাথে নিয়ে রাশিয়া পারমাণবিক শক্তির দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ। 1949 সালে রাশিয়া তাদের প্রথম নিউক্লিয়ার অস্ত্র বানায়, আর এর সাথে সাথেই আমেরিকা আর রাশিয়ার মধ্যে মহাশক্তিশালী হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আজ রাশিয়া সারা পৃথিবী জুড়ে নিজেদের ভয়ানক আর মানসম্পন্ন অস্ত্রের কারণে প্রসিদ্ধ হয়ে আছে। রাশিয়ার কাছে কম রেঞ্জের মিসাইল থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র আছে। আপনি কি জানেন, 1962 সালে রাশিয়ার বানানো দোসার বোম্বার নামক পরমাণু হাতিয়ার পৃথিবীর সবচেয়ে বড় আর বিধ্বংসী অস্ত্র, যেটা হিরোশিমায় বিস্ফোরণ হওয়া বোমার তুলনায় 4,000 গুণ বেশি শক্তিশালী। আমেরিকা কথা অস্ত্র নিয়ে হচ্ছে, আর আমেরিকা দ্বিতীয় নম্বরে, তো ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। কিন্তু আপনারা কি জানেন, আমেরিকাই সেই প্রথম দেশ যারা সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র বানিয়েছিল, আর তার পরিণতি কি হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। 1945 সালে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে হওয়া পারমাণবিক হামলাকে যদি আমরা আজ পর্যন্ত হওয়া পৃথিবীর সবচেয়ে করুণ ঘটনা বলি, তবে কেউ অবাক হবে না। আজ আমেরিকার কাছে প্রায় 7,500 পারমাণবিক হাতিয়ার আছে, যেটা আমেরিকাকে এক মহাশক্তিধর হিসেবে উপস্থাপন করতে যথেষ্ট। ফ্রান্স ইউরোপের ছোট্ট একটি দেশ। ফ্রান্স সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বে নিজেদের আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছে। 1960 সাল থেকে 1996 সালের মাঝামাঝি সময়ে ফ্রান্স 210টি নিউক্লিয়ার টেস্ট করেছে। কিন্তু এরপর ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় যে তারা কোনো পরমাণু অস্ত্র বানাবে না। তাছাড়া যে দেশের কাছে শুরু থেকেই প্রায় 400 পারমাণবিক অস্ত্র আছে, তারা আর এত অস্ত্র বানিয়েই বা কি করবে, দোকান খুলে বসবে নাকি? চীন পৃথিবীতে অন্যতম একটি মহাশক্তিধর দেশ। চীনের সামরিক শক্তির কথা কারোরই অজানা নয়। চীন তাদের প্রথম পরমাণু পরীক্ষণ 1964 সালে সিংজং প্রাংয়ের লোপলোর নামক জায়গায় করেছিল। চীন আজ পর্যন্ত 23টি আকাশে আর 22টি আন্ডারগ্রাউন্ড টেস্ট মিলিয়ে মোট 45টি নিউক্লিয়ার টেস্ট করেছে। আর আজ চীনের কাছে 240টি পারমাণবিক অস্ত্র আছে। আর এমনটি মনে করা হচ্ছে যে আসন্ন সময়ে চীন এই সংখ্যা আরও বাড়াবে। যুক্তরাজ্য 1952 সালের অক্টোবরে যুক্তরাজ্য তাদের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরিতে সফলতা পায়, আর এমনটি করার মাধ্যমে তারা তখন পৃথিবীর তৃতীয় শক্তিধর দেশে পরিণত হয়। যুক্তরাজ্য আজ পর্যন্ত 45টিরও বেশি নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে। 80 দশকে যুক্তরাজ্যের কাছে 300 বেশি পারমাণবিক অস্ত্র ছিল, যাদের সংখ্যা বর্তমানে 225টি রয়ে গিয়েছে। কিন্তু তবুও সেটি তাদেরকে পঞ্চম স্থানে রাখার জন্য যথেষ্ট। পাকিস্তান 1998 সালে পরমাণু পরীক্ষণ চালিয়েছিল। পাকিস্তানের কাছে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, এরিয়াল আর সাবমেরিন ব্যালিস্টিক মিসাইলের মতো প্রায় 130টি পরমাণু অস্ত্র আছে। আর এই একটিমাত্র অস্ত্রের দিক দিয়ে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। পাকিস্তান পারমাণবিক ক্ষমতাধর ওই দেশগুলোর মধ্যে একটি, যাদের কাছে এই প্রযুক্তি থাকাটা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক আর দুশ্চিন্তার কারণ। ভারত প্রায় 120টি পারমাণবিক অস্ত্রের সাথে ভারত এই তালিকায় আছে। ভারত সেই 1974 সালে নিজেদের প্রথম পারমাণবিক পরীক্ষণ চালায়, যাকে স্মাইলিং বুদ্ধার নাম দেয়া হয়। এরপর 1998 সালে পোখরানে তারা আবার নিজেদের পরমাণু শক্তির মহড়া দেখায়। ভারতের কাছে আছে জল, স্থল অথবা বায়ু, যে কোনো জায়গা থেকে পরমাণু অস্ত্র চালানোর ক্ষমতা। ভারত শুধু নিজেদের প্রতিরক্ষার জন্যই পরমাণু অস্ত্র বানিয়েছিল, কিন্তু এখনও তারা প্রথমে হামলা না করার পক্ষে প্রতিজ্ঞা আর নীতিবদ্ধ আছে। ইসরায়েল আজকের দিনে ইসরায়েলের কাছে প্রায় 80টি নিউক্লিয়ার মিসাইল রয়েছে, তাই একে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশগুলোর একটি বলে মনে করা হয়। ইসরায়েল পরমাণু শক্তিকে নিজেদের দখলে নেয়ার অনেকগুলো চেষ্টা সেই 1950 সালে করেছিল, কিন্তু তারা কখন আর কিভাবে এই পরমাণু পরীক্ষণগুলো চালিয়েছে আর কিভাবে বা এতগুলো পরমাণু অস্ত্র বানিয়েছে তা কেউই জানে না। ইসরায়েলের প্রত্যেকটি প্রতিবেশী দেশই তাদের শত্রু, আর এমন পরিস্থিতিতে পরমাণু শক্তির মালিক হওয়া তাদের জন্য খুবই জরুরি। উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক পরীক্ষণ করেছিল 2006 সালের অক্টোবরে, আর এরপর থেকে অনেকগুলো পরীক্ষণই করেছে। মনে করা হয় উত্তর কোরিয়ার কাছে অনেক ভারী মাত্রায় ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম আছে।
আর তাদের কাছে 10 থেকে 30টা পারমাণবিক অস্ত্র থাকতে পারে। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উনের হুমকি তো আপনারা অবশ্যই শুনেছেন। এই সবগুলো কারণ উত্তর কোরিয়াকে পৃথিবীর শান্তির বিরুদ্ধে অনেক বড় ঝুঁকি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। ইরান, ইরানকে পুরো পৃথিবীতে অন্যতম পারমাণবিক শক্তি হিসেবে মনে করা হয়, আর গত কয়েক বছরে তারা অনেকগুলো পারমাণবিক পরীক্ষণও করেছে, আর এর কারণে ইরানকে অনেক আন্তঃরাষ্ট্রীয় প্রতিবন্ধকতাও সামলাতে হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এটা অনেকেই জানে না যে ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। অতীতে ইরান আমেরিকার সাথে একটি প্রস্তাবে স্বাক্ষর করেছিল আর নিজেদের পরমাণু অস্ত্রকে নষ্ট করার ওয়াদাও করেছিল। ইরান ও আমেরিকার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, অবস্থা এখন এমন যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল পরমাণু শক্তির দিক দিয়ে পাওয়ারফুল কয়েকটি দেশ। ভিডিওটির ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।